খারাপ হয়ে গেছে একজনের এদিকে। হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি না, কাটো 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 কাটো, আর তালি দাও, কেক কাটো কেক কাটো। তো এখন আমরা একটু মানে দ্বীপটা রাউন্ড মারার জন্য বেরিয়েছি। হ্যাঁ, মণিপুরে যাবে, মণিপুরের দ্বীপটাই টানা হয়নি তুমি। এখন দেখা যাক এখানে, মানে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু একেবারে সুবিধার না। মানে এই ঘাসগুলো এতটাই ধারালো, মানে বিশেষ করে যারা এইসব জায়গায় হাঁটা অভ্যেস নেই, তারা যদি আসে তাহলে কিন্তু তাদের পা কেটে যেতে পারে। মানে আমরা হাঁটছি, আমাদেরও সমস্যা হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের অভ্যেস আছে বলে এই সমস্ত সমস্যাটা ততটা হচ্ছে না, বাট আপনারা যখন নতুন লোক আসবেন না সমস্যায় পড়ে যাবেন। তবে এইসব জায়গায় যদি আপনারা গামবুট নিয়ে আসতে পারেন সবচেয়ে বেস্ট হবে, কোনো চাপ থাকবে না, গামবুট নিয়ে আপনারা একদম আরামসে এখানে হাঁটতে পারবেন, কোনো কিছু হবে নাকি, একদম রিল্যাক্সে, কোনো সমস্যাই হবে না। দূরে এসে অবস্থা খারাপ, এইভাবে ঘোরা যায়, ঘোরা যায়, ঠিক আছে, কে মজা আসছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, তো অবস্থা এর নিচে লাভ বাস। তো আমরা এখন নদীর ধারে চলে এসেছি, নদীর চড়ে, এই পাঙ্ক আছে, নিচে বেশি নেবো না। এটা হচ্ছে নদীর চর, এই দেখুন পুরো দ্বীপ, এটা 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 মোটামুটি সব পুরোটাই দ্বীপ, এদিকে চারিদিকে দেখুন, এখানে মানে ঘাস নেই এদিকে, এখানে কিন্তু শুধু আমরা না, আরও অনেকেই এসছে এখানে, অনেক মানে ইয়াং ইয়াং ছেলেরা মেয়েরা এসছে, যারা মানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে একদম ব্যাপক মজা। এই দেখুন মাছ, দেখুন মাছ, দেখুন পালিয়ে গেল, যা একসাথে এক ঝাঁক পার্শ্ব মাসের ঝাঁক। হ্যাঁ হ্যাঁ, আমি রিল্যাক্স, কেমন লাগছে এইখানে? হ্যাঁ ছবি তুলি, দাঁড়া। এখানে কিন্তু অনেক প্রেমিক লোক উপস্থিত আছে, যারা তাদের নাম এই বালু চরে লিখে দিয়ে, বালিতে তোমার নাম লিখে দেবো, জলে ধুয়ে যাবে, ধুবে না জলে, এই নাম থেকেই যাবে, দেখুন। আমাদের বাচ্চারা কিন্তু খুবই মজা নিচ্ছে এখানে। আচ্ছা, এখানের মধ্যে সব থেকে বেস্ট জায়গা এইটা কিন্তু নাকি, এই চরটা, এই জায়গায় এসে মানে এই জায়গায় এসে আপনারা, এই জায়গাটা স্পেশালি, এই জায়গায় এসে আর কিছু করুন না করুন, মানে ফুটবল নিয়ে আসলে কিন্তু জমিয়ে ফুটবল খেলা করতে পারবেন, দারুণ জায়গা এই জায়গাটা, একদম অসাধারণ জায়গা। আর কারুর যদি জামা কাপড়ের অভাব থাকে, এরকম জামা কাপড় আছে এখান থেকে নিতে পারবেন, দেব তো দা। আর একটা অসাধারণ জায়গায় চলে এসেছি, এ জলের ধারে আসো, আসো এইদিকে আসো, নদীর জলটা কিন্তু অসাধারণ ঠান্ডা, মানে গরম লাগছে একটু, আর এই গরমের মধ্যে ঠান্ডা দারুণ লাগছে, অসাধারণ লাগছে। অবস্থা খারাপ হয়ে গেছে একজনের এদিকে। দুঃখের বিষয়, আমাদের ফোনের চার্জ কিন্তু একেবারে শেষের পথে এসে গেছে, তবে চিন্তার কোনো কারণ নেই, আমি আমি জানতাম এরকমটা হবে আমার সাথে, তার জন্য আমি সাথে পাওয়ার ব্যাঙ্কও নিয়ে এসেছি, কেবিলও নিয়ে এসেছি। এটা মানে কমন জিনিস, কারণ সারাদিন ধরে সেই সকাল থেকে ভিডিও শুরু, মানে ভিডিও করা শুরু করেছি, চার্জ তো শেষ হবেই, কত জলটা কিন্তু বেশ ভালো লাগছে, এই লাগছে, ইস কেমন লাগছে, কেমন এইখানে এসে? হ্যাঁ ও শাড়ি পরে এসে অশান্তি, বুঝতে পারিনি তো। এইদিকে দেখো আমাদের ভাইপো একদম মজা নিচ্ছে, ফুল মজা,
ও ফুল মজা নিচ্ছে। ওকে এদিকে 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 তাকাও, এদিকে তাকাও। দারুন দারুন কেক, আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, কেকটা কাটার পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। মানে কেকটা থামে এখনো যারা বটের মধ্যে আছে তোমরা তুলেছো, আরে কেকটা কাটতে হবে, খেতে হবে তো। হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি না, কাটো 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 কাটো, হাতালি দাও, কেক কাটো কেক কাটো কেক কাটো কাটো, ঠিক আছে কাটতে কেটে না, এবার এগুলো কেটে সবাই কেটে বেলুন কটা ফাটানোর দরকার ছিল। আরো ভালোভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। প্রতি বছর আমরা কিছু একটা করি, চেষ্টা করি, তো অধা নিশ্চয়ই আমাদের হাতে সঙ্গ দেবে পরবর্তী বছরগুলোতে কিভাবে খাই আমরা থাকছি। এই সমস্ত কারা অনেক ঝামেলা, অনেক কষ্ট, পরিশ্রম, হ্যাঁ, তবু আমরা সেগুলিকে মানিয়ে নিয়ে আমরা চেষ্টা করি। আমাদের কেক কাটা হয়ে গেছে, এবার আমরা সবাই খেতে বসেছি, দেখতে পাচ্ছেন সবাই লাইন দিয়ে বসে পড়েছে। মিউজিক বন্ধ থাকলে আমার কপিরাইটের ভয়টাও থাকবে না। কেক সেলিব্রেশনের পরে আমরা সবাই খেতে বসে গেছি, দেখতে পাচ্ছেন আর সবার পাতে কিন্তু অলরেডি বিরিয়ানি পড়ে গেছে। এদিকে আমাদের এক দাদা স্যালাড দিয়ে সাহায্য করছে, ওদিকে আমাদের এক মাস্টারদা যে সবাইকে ডিম সেদ্ধ দিতে সাহায্য করছে, আমাদের বৌদি আছেন যিনি বিরিয়ানি দিতে সাহায্য করছে, এদিকে মৌমিতা দাঁড়িয়ে আছে। সত্যি এরকম একটা শান্ত আর নিবিড় পরিবেশে যে পিকনিক করার মজাটা যে কী আপনাদেরকে বলে বোঝানো যাবে। ভীষণ ভীষণ ভালো লেগেছে, হয়তো পরিশ্রম অনেক হয়েছে, সেই ভোর চারটের সময় উঠে আমাদেরকে ওখানে যেতে হয়েছিল, কিন্তু এতে যে আনন্দটা হয়েছে যেটা অফুরন্ত, কখনও মানে ফুরাবে না আর কি, কখনো ভোলা যাবে না এই আনন্দের কথা। আর আপনারাও আসতে পারেন এই জায়গায়, আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে সব কিছুই বুঝতে পেরেছেন, আর যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো অবশ্যই। অসাধারণ অনুভূতি, অসাধারণ এনজয়, একদম ভোলার মতো নয়, খুবই ভালো লেগেছে সবার। সত্যি এরকম একটা শান্ত পরিবেশ, যেদিকে চোখ যায় সেদিকে শুধু সবুজ আর সবুজ, আর এই পরিবেশে এসে সবাই মিলে একসাথে পিকনিক করা,
এর যে কি আনন্দ আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এদিকে সূর্যমামাও কিন্তু বলে দিচ্ছে যে বেলা অনেক হয়ে গেছে, বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খেতে বসব, খেয়ে তারপরে আমরা কিন্তু এখান থেকে বিদায় নেব। আর এই জায়গার কথাটা এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই মনে রাখব। খুবই ভালো লেগেছে, এই শটটা আমি নিয়েছিলাম বোটের উপর থেকে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল সব কিছু। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা বোটের মধ্যে উঠে গেছি। সবশেষে আমি আপনাদেরকে এই দ্বীপটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, চলুন দেখতে থাকুন আপনারা সবাই। এরকম করলে কী করে হবে বলুন? ভিডিও করেছি 25 তারিখে আর ভিডিও আপলোড আসছে 27 তারিখে। যাই হোক, অনেক কিছুই সিন যেগুলো মানে ক্যামেরাবন্দি করতে পারিনি আমি, যেমন আমরা খেতে বসেছিলাম তখন কিন্তু অনেক এনজয় হয়েছিল, যেটা আমরা করতে পারিনি, কারণ আমি খেতে বসেছি, আমার ক্যামেরা কে করে দেবে? আর বাচ্চা কাচ্চারা সব খেয়ে দে যা, সে বোটে উঠে বসে পড়েছে, মানে দিতে আসবে সেরকমও কেউ নেই, আমরা নিয়ে নিয়ে খেয়েছিলাম। আরও অনেক কিছু, আর একটা জিনিস স্পেশাল জিনিস আছে, আমরা ওই জঙ্গল পাশে জঙ্গলটা দেখেছেন, জঙ্গলের মধ্যে ঢুকার চেষ্টা করেছিলাম, সেটা একটা হালকা করে ছোটো ভিডিও আপনারা দেখতে পাবেন। আরও অনেক হয়তো জিনিস যেগুলো মানে মোবাইল একটু চার্জ শেষ হয়ে গেছিলো, মাঝখানে ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি ভিডিও কিন্তু আমি প্রায় 80খানা শট নিয়েছি, 80খানা শট প্রায় 2 ঘন্টারও উপরে, সেটা কেটে কেটে আমি বড় জোর আধা ঘন্টাও তাও দেইনি, মানে কেটে কেটে ছোটো করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনারা বলেন তাহলে সেই সমস্ত পার্টগুলো এক একটা করে আমি ছাড়ার চেষ্টা করব, কারণ অনেক ভিডিও করেছি আর সব ভিডিও একসাথে দেওয়া সম্ভব না। তো যাই হোক, সব মিলিয়ে 25 তারিখে আমরা ফাটিয়ে এনজয় করেছি, দারুণ হয়েছে, সব কিছুই ভীষণ ভালো লেগেছে। বিরিয়ানিটা তো জাস্ট অসাধারণ হয়েছিল, মানে কি বলবো, দোকানের যে বিরিয়ানি সেই বিরিয়ানির মানে ফিলটা চলে এসেছিলো ওই বিরিয়ানিতে, একদম দারুণ হয়েছিল। তো সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। তো আপাতত আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট, মানে দেখতেই পাচ্ছেন মানে ঘুমটুম ঘুমিয়েছিলাম, মানে ঘুম থেকে উঠে পর ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে গেছি, আবার ঘুম থেকে উঠে এডিট করা শুরু করে দিয়েছি, কারণ আমাকে এই ভিডিওটা বিকেলের মধ্যে আপলোড করতে হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো হলে লাইক করে দেবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটি আপনি সর্বপ্রথম পেয়ে যান। তো দেখা হবে আবার একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই।